Yeah.
আমার চারটি পালা আছে। একটি হলো লক্ষণের শক্তি শেখ, আরেকটি হলো মহিরা অনুভব, আরেকটি হলো লক পুষ্পালা, আর অপরটি হলো রত্নকান্ত। যে পালাটি বলবেন আপনারা সেই পালাটি আমি তৈরি কাণ্ডে গাইব আমি সরে দাঁড়ায় আর একটি যজ্ঞের বিধান আছে,
সেটি হলো 108টি কৃষ্ণ মন্ড গাভীর মন্ড শিরা ক্ষেত্রে আহুতি দিন। সেই যোগে একটি পঞ্চম বর্ষ অষ্টম মনের অষ্টমনগরে মেঘরা সেখানে সেই অষ্ট সেই অশ্বমেধ কে এনে দেবে বলছি কেন তোমার যে বিপদ কাণ্ডারী হনুমান সেই অশ্বকে দেবে। তাই রামচন্দ্র হনুমানকে স্মরণ করতে কেমন হবে? তাই হনুমান হনুমান বলে রাম ডাকিতে লাগিল আমার মনে প্রাণ জীবন যাই অন্তরি তোমার চরণে সমার মন করে যাই তাহলে নিশ্চয়ই পারব। তাই হনুমান কেমন করে যাত্রা করছি I'm
ভাব ভাষা কিছুই আমি জানি না, তাহলে আমি কি করব? আমি একটি মর্কটের রূপ ধারণ করে রাস্তায় আর শুয়ে থাকি। তাই হনুমান মর্কটের রূপ ধারণ করে রাস্তায় শুয়ে আছে। এমন সময় মেঘরাজার দূত সেই রাস্তা যাত্রা করেছে। যেটুকু দেখতে পাই রাস্তায় কে শুয়ে আছে, বলছো রে কে রে তুই? আমি একটা মর্ক। তুই বাপরে বাপ, কোনোদিন আমার নাম শুনিনি। যাক মর্কট, তুই আমার পথ ছেড়ে দে, আমি রাজকার্যে যাত্রা করব। দেখুন, হয় আমাকে লঙ্ঘন করে যান, না হয় আমাকে সরিয়ে রেখে যান। আমি তোকে কেমন করে সরাই? তাই তুই এক পাক করতে করতে মর্কটের কাছে যে দেখতে পাই যে তার গায়ে কুষ্ঠ ব্যাধি। ও মর্কট, তোর গায়ে দুর্গন্ধ, তোর গায়ে গুলো কি রে? কুষ্ঠ ব্যাধি। ওরে, তোকে দেখে আমায় ঘৃণা হচ্ছে, কেমন করে তোকে সরিয়ে রেখে যাই? বলছি দেখো, তুমি যদি আমাকে সরাতে না পারো তাহলে আমার লঙ্ঘন করে যাও। তখন হনুমান বলছে, না তা হয় না, যত্রে জীব তত্রে শিব, আমি কেমন করে লঙ্ঘন করি? তাই মেঘ দূত কি করছে, তাই এক হাত নাকে দিয়ে দূত, অন্য হাতে টানেন দু হাত দিয়ে দেখি আসুন।
তাই এত শুনলো তো দিন রাধা সমাচার ভালো
Thank you.
সেই আশায় হনুমান আমি বহুদিন প্রভুর তাতে গেলে মনে থাকবে তোমার প্রভুর আজ্ঞা নেই তাই বলছি তুমি এখানে বসো মা এখানে বসো আমি তোমার প্রভুর কাছে শুনে আসি তাহলে আমার যজ্ঞ বন্ধ হয়ে গেছে লক্ষণ যজ্ঞের দ্বারে গেছে আমি এই মুহূর্তে যজ্ঞের মধ্যে প্রবেশ করব যখন লক্ষ্য বলছে হনুমান খবর দান তুমি যদি আর এক পরগ্রসর হও আমি তোমার পক্ষে বাণ বিদ্ধ করব তখন তোমার জীবন দান করেছিল তুমি তার বিনিময়ে আমার পক্ষে মানবিদ্ধ করতে পারো যখন এই কথা বলেছে লক্ষণ নয়ের বাড়ি ফেলতে ফেলতে তার হনুমান ছুটতে ছুটতে হনুমান বলছে তুমি অভিমানী মা আমার বহুদিন প্রবাসের পরে পুত্র যদি মায়ের কাছে আসে মা কি অভিমান করে থাকতে পারে অভিমানী মা আমার Yeah.
জানো না
আসবে বাবা আসবে মাযরে পুত্র যে তুমি পাঁচ সদে মানিয়ে রাখে সদে মানিয়ে আহারে যশ দিই রূপ
অশ্বটি ছাড়বে, এই অশ্ব লক্ষ্য হয়ে কে যাবে? ভরসত্রুগণ বলছে আমরা যাবো। তোমার মনে নেই আমরা সেই লবণ কি বধ করেছিলাম? শোনো তাই শোনো 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 দাদা করি মোবাইল দে জয়ন্ত হয়েছে জায়গা পাইছে রামপাট এগুলো ভালো রামপাট না বল